এখানে বলছে ক খ ও গ এর মাসিক গড় বেতন 500 টাকা, খ গ ও ঘ এর মাসিক গড় বেতন 450 টাকা, ক এর বেতন 540 টাকা হলে ঘ এর বেতন কত সেটা আপনাকে বের করতে হবে। তাহলে ক খ ও গ এর মাসিক গড় বেতন কত? 500 টাকা। অতএব মোট বেতন সমান 500, তিনজন তাই তিন দিয়ে গুণ দেব 1500 টাকা। আচ্ছা, এর ভিতরে কয়ের বেতন হচ্ছে 540 টাকা, কয়ের বেতন সমান 540 টাকা। অতএব খ ও গ এর বেতন সমান, তাহলে এই যে 1500 টাকা আছে এটা ক খ আর গ এর বেতন, তার থেকে যদি ক এর বেতনটা বাদ দেই 540 টাকা, তাহলে যে টাকা থাকবে সেটা হলো খ আর গ এর বেতন। তো খ আর গ এর বেতন কত হচ্ছে আপনার? এখানে যদি 500 টাকা বাদ যেত তাহলে 1000 টাকা থাকতো, কিন্তু এখন 40 টাকাও বাদ যাচ্ছে, থাকছে 960 টাকা। আচ্ছা, শূন্য কত? শূন্য, 4 আর 6 হলে 10, 7 আর 1 5 আর 1 6, আর 9 হলে 15, হ্যাঁ 960 টাকা থাকছে। কাদের টাকা? খ আর গ এর টাকা। পরবর্তীতে দেখেন খ গ ও ঘ এর মাসিক গড় বেতন হচ্ছে 450 টাকা, সেটা আবার লিখবেন। আবার খ গ ও ঘ এর মাসিক গড় বেতন কত? এখানে 450 টাকা। অতএব মোট বেতন সমান কত হবে? 450 গুণ 3 টাকা, তাহলে কত হবে? 300 3 5 15 5, 7 থেকে 1 3 4 12 13 1350 টাকা। আচ্ছা, অতএব এখানে খেয়াল করেন খ গ এবং ঘ এর মোট বেতন হচ্ছে কত? 1350 টাকা, তার ভিতরে খ আর গ এর বেতন পেয়েছেন 960 টাকা। অতএব ঘ এর বেতন এই 1350 টাকা খ গ আর ঘ ছিল, তাদের ভিতর থেকে যদি খ আর গ এর 960 টাকাটা বাদ দেন তাহলে থাকবে কার? ঘ এর বেতন। শূন্য কত? শূন্য, 6 আর 9 হলে 15, 7 থেকে 1 9 10, 7 3 হলে 13, 390 টাকা। এখন আপনার কাছে প্রশ্ন চাইছে কি ঘ এর বেতন কত? আপনি কিন্তু এখানে পেয়ে গেছেন ঘ এর বেতন, অর্থাৎ এইটাই হলো অ্যান্সার।